দেখেন এখানে কি লেখা আছে, অনিবন্ধিত ব্যক্তি কি বলছে, আর নিচে কি বলছে, নিবন্ধিত। তাহলে একজন অনিবন্ধিত, একজন কি নিবন্ধিত, অনাবাসিক ব্যক্তি, ঠিক না? আর এখানেও দেখেন অনাবাসিক ব্যক্তি, আমরা কল্পনা করি, মনে করেন এই ভাই একটা, এই ভাইয়ের একটা মনে করেন বিজ্ঞাপনী সংস্থা আছে, উনি মূসক নিবন্ধন নিচ্ছে, তাহলে উনি কি নিবন্ধিত ব্যক্তি না? আর এই ভাইয়ের একটা বিজ্ঞাপনী সংস্থা মানে মনে মনে আশা আছে যে আমি খুলবো, কিন্তু এখনও নিবন্ধন নেয় নাই, ওই ক্রেডিট কার্ড দিয়ে অল্প অল্প করে কি টেস্ট করতেছে, চাকরি ছাড়বো ছাড়বো একটা ভাব করতেছে, তাহলে উনি নিবন্ধন নেয় নাই, তো অনিবন্ধিত ব্যক্তি না? আর আমাদের এই বোন আমেরিকায় চাকরি করে, উনি গুগলে বা ফেসবুকে চাকরি করে, তাহলে উনি অনাবাসী ব্যক্তি না? উদাহরণস্বরূপ তাহলে ওই উনি সে ফেসবুকে চাকরি করে বা গুগলে চাকরি করে, উনি অনাবাসী ব্যক্তি, ফরেনার। আর এই দুইজনকে একজন নিবন্ধিত অনিবন্ধিত, একজন কি নিবন্ধিত বলছে, এই যে অনিবন্ধিত, এই ভাই অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক বাংলাদেশে বাইরে অবস্থা অনাবাসী ব্যক্তির নিকট থেকে নিকট হইতে গৃহীত সেবার মূল্য পরিশোধের সময় সংশ্লিষ্ট ব্যাংক 15% উৎসে মূসক আদায় করিবে, এবং আদায়কৃত মূসক আদায়কারী ব্যাংক যেই কমিশনারে নিবন্ধিত সেই কমিশনারের অর্থনীতি করে জমা প্রদান করিবে। এই ভাই যখন ওই যে ফেসবুকে বুস্ট করলো, কোনো প্রোডাক্ট কিনলো, কোনো মাইক্রোসফটের সফটওয়্যার কিনলো, হয়তো সফটওয়্যার বিক্রি করে যে ভাই আপনার সফটওয়যার 10,000 টাকা দেন, আমি কিনে দিতেছি, আর উনি যখন এই টাকাগুলি পরিশোধ করবে ব্যাংকে যায়া, তখন কারণ উনি তো দেশের বাইরে, ওনার মূল্য দিবে, তখন ব্যাংক বসে ওনার ক্রেডিট কার্ড থেকে 15% ব্যাংক কেটে রাখে। কথা বলছেন, হ্যাঁ ওনারে খুঁজে পাবো কই, উনি তো আমেরিকায় অবস্থিত, উনি তো ক্রেডিট কার্ডে বিল দিয়ে দিচ্ছে, জুম অ্যাপে বিল দিয়ে দিচ্ছে, আমরা যে জুম অ্যাপে ক্লাস করে ক্রেডিট কার্ডের টাকা দিয়ে দিচ্ছি, ফেসবুকে বুস্ট করছে এত ডলার করছে, এখন উনি কী করবে? আপনার দেখে যখন মনে করেন আপনি একজন কাস্টমার, আমি একজন কাস্টমার, বললাম ভাই আমার এই ট্রেনিংয়ের একটা চালু করে দেন, উনি এখন যেই ডলার কাটে ওই ডলার নিবে, তাহলে মাস শেষে তো নিজাম ভাই ব্যবসা তো শেষ, কারণ উনি $80 ধরে বিল দিয়েছে, কিন্তু ফেসবুক তো ওনাতে 15% ভ্যাট কেটে হলাইছে। পরেরবার উনি বলবে না ভাই $80 দেওয়া যাবে না, কেন 15% ভ্যাট, উনি বলবে না $100 পড়বে, $80, 15% ভ্যাট আর ট্যাক্স টুক্স মিলা কি, ওনারও তো কিছু মার্জিন থাকে, $100 না দিলে আমি কি বুস করবো না, কেন? কারণ ওনার এই ডলার থেকে ব্যাংক ভ্যাট আর ট্যাক্সটা কেটে রাখছে, কাজটা কী করছে, ব্যাংক যে কমিশনার ব্যাংকের নিবন্ধন আছে, ব্যাংক উচ্চকর্তন কাছে ব্যাংকে করে জমা দিচ্ছে যে ক্রেডিট কার্ড থেকে $100,000 ব্যাটটা সরকারকে আদায় করে দিল, দেখে বললেন কিনা, ক্লিয়ার? আর এই ভাই হয়েছে আবার নিবন্ধিত, আর উনি জানে আমি রিটার্ন জমা দিব, আমি তো আবার এটা আবার র্যাত নিব অথবা এরকম, তখন কী হবে দেখেন, নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে 15% আরে মূসক জমা প্রদান করিয়া ট্রেজারি চালান অনুলিপি ব্যাংকে প্রদান করিলে ব্যাংক উৎসে আদায় ব্যতীত অনাবাসিক ব্যক্তি প্রাপ্যর্থ প্রেরণ করিবে, এই ক্ষেত্রে যথাযথ ট্রেজারি চালান না থাকিলে বা পদেয় মূসক কম প্রদত্ত হইলে পদেয় সমুদয় মূসক ব্যাংক উৎসে আদায় করিবে এবং ব্যাংক সংশ্লিষ্ট মূসক কমিশনারের অর্থনীতি করে জমা প্রদান করিবে। বাইরে একটা মানে বিজ্ঞাপনী সংস্থা আসছে, উনি জানে আমি রিটার্ন জমা দিব, আমার এই $1,00,000 উপরে কি ব্যাট দিতে হবে, উনি ওনার নিজেই জমা দিয়ে দিচ্ছে, কারণ যেহেতু রিটার্নে দেখাবে, কারণ ওনার তো মাসে শেষে ইন্সপেক্টর বলবে না ব্যাট ট্রেজারি কই, এই জন্য উনি নিজেই $1,00,000 উপরে $15,000 ট্রেজারি জমা দিয়ে ব্যাংকটা বললো এই দেখেন আমার ট্রেজারি দিছি আর এই নেন কার্ড পেমেন্ট, তখন ব্যাংক আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা অ্যাটাচমেন্ট করে উনি ওই পুরো টাকা ট্রান্সফার করবে, ব্যাট কাটবে না, ধরতে পারছেন কিনা, কারণ উনি নিজেই জমা দিয়ে আসছে, যেহেতু উনি ওই ওই কার্ডের কিন্তু লিখবে তো এই এই অ্যাকাউন্টের এগেনস্টে $100,000 কি ট্রেজারি দেওয়া হলো এই কোম্পানির পক্ষ থেকে, কারণ ওনার তো কোম্পানি, ধরতে পারছেন? এখন কী করলো উনি আবার নিজাম ভাইয়ের সাথে চালাক লাগ করতেছেন, আচ্ছা উনি কইলো যে আমি তো তথ্য প্রযুক্তি নির্ভর সেবা, আমার ব্যাট কত পারছেন 5%, কারণ নিরানব্বই সেবা আছে, কারণ ওই যে ফেসবুকের তথ্য প্রযুক্তি, কিন্তু না না এটা কি ব্যাংক বসে বিজ্ঞাপন, ব্যাংক কী বলছে এটা বিজ্ঞাপন, তথ্য প্রযুক্তি গ্রাফিক ডিজাইন ডিজাইন করলে এগুলি তথ্য প্রযুক্তি, ওখানে সংজ্ঞা দেওয়া আছে, তখন ব্যাংক বললো যে আপনি হয় 10% জমা দিয়ে আসেন নাহলে আমি 10% কেটে দিই, কারণ ওনার ব্যাট কত পারছেন উনি 5% দিচ্ছে, আমি বাকি 10% কাটবো নেক্সটের থেকে 15 দিয়ে আসবেন, এটাই বলছে যে যথাযথ না থাকলে কী করে বাকিটা ব্যাংক কেটে দিবে, ব্যাংক ঠিক করে দিবে, আর এরপরের বার থেকে উনি আমার বলছেন না আমার ভুল হয়েছে, এখন থেকে উনি বলবো যে ভাই নিজাম ভাই ডলারের তো চেঞ্জ করতে হবে,
আমি তো মনে করি 5% এখন তো ব্যবসা লস হয়েছে, দেখা যায় অনেক সময় অ্যাডজাস্ট হয় একটু রিয়েল থাকে অ্যাডজাস্ট হয়। তাহলে বলেন এই দুটো বলছেন কি না, অনিবন্ধিত ব্যক্তি হলে ব্যাংকে টাকা রাখবে, আর আপনি যদি নিবন্ধিত হন কাগজ আপনি যে টাকা নিজে জমা দিয়ে দেন তাহলে ব্যাংকই কাটবে, কাটবে না, আর ভুল করলে কিন্তু ব্যাংক কাটবে, আবার আপনি যদি না দেন তাহলে কিন্তু কাটবে। আচ্ছা দেখেন তিন পাঁচ, আচ্ছা বেশি কিভাবে দিচ্ছেন এটা বলেন, না 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 এই যে ভাই এই যে খালি খালি উল্টা পাল্টা উত্তর দিলেই হবো, বেশি কত দিচ্ছেন বলেন, 1 লাখে কত দিচ্ছেন, আচ্ছা 5,000 টাকা পরে ইয়ের সাথে অ্যাডজাস্ট করেন, অসুবিধা কি 1 লাখে 20,000 দিচ্ছেন পরে 50,000, দেখেন ওই যে আমি 1 লাখে দিচ্ছিলাম ওই 5,000 বেশি দেওয়া ছিল আমার, ওটা ফটোকপি আবার আগের কাগজটা নিয়ে যাবে সাথে করে, হুম এই যে দেখছেন ওয়ান টাইম কিছু না, আপনি 5,000 টাকা ব্যালেন্স রেখে দেবেন। দেখেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এইভাবে, এই যে আপনি যদি মনে করেন মানে সরকারের যে বিভিন্ন অথরিটি এখানে কি করেন, প্রদত্ত লাইসেন্স রেজিস্ট্রেশন পারমিটের উল্লেখে সত্তা রাজস্ব বন্টন রেভিনিউ শেয়ারিং রয়্যালিটি কমিশন চার্জ ফি অন্যান্যভাবে প্রাপ্ত সমুদ অর্থের উপর 15% হারে উৎসে আদায় করিতে হইবে। মনে করেন আপনি ট্রেড লাইসেন্স রিনিউ করছেন ভ্যাট কাটে না, আইআরসি রিনিউ করবেন, ইআরসি রিনিউ করবেন, তারপরে কি বলে সিটি কর্পোরেশনের যে বিলবোর্ড টিলবোর্ড এরকম দেখবেন যে অনেকে কি সাইনবোর্ডের জন্য কিন্তু ইয়ে নেওয়া লাগে, তাহলে এই সরকারি যত রকম ফি যখন দিবেন তখন কী করে সরকার কেটে রাখবে, আপনি কাটতে পারবেন না, সরকার কী করবে কেটে রাখবে। ছয় স্থাপ বা স্থাপনা ভাড়া গ্রহণকারী সেবার ক্ষেত্রে ভাড়া গ্রহণকারী কর্তৃক ভাড়ার উপর 15% হারে মূসক আদায় করবেন, এটা কিন্তু উচ্চ কর্তন না প্রযোজ্য ব্যাট, কারণ বাড়ি হলে অনিবন্ধিত, কিন্তু এটা জাস্ট এখানে দেখায় দিচ্ছে, এখানে কিন্তু বলে না উচ্চ কর্তন, বলছে কি মূসক আদায় করবেন, এটা কিন্তু বিডিএস না, ঠিক না, এটা সবচেয়ে বেশি প্রচলিত ভুল, এটা বিডিএস বলতেছে, এটা কিন্তু বিডিএস এটা প্রযোজ্য ব্যাট, কারণ বাড়ি হলে তো নিবন্ধিত না, 48টা মধ্যে আসে বাড়িওয়ালা, তাহলে এটা লোকে আপনি ব্যাট কাটবেন না, দাঁড়ান আপনি কোন অ্যাঙ্গেল থেকে শোনেন, ব্যাট হচ্ছে গিরগিটি ক্ষণে ক্ষণে রূপ মত দেবে, আপনি কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করছেন সেটা বুঝতে দেন আমাদের, আচ্ছা দেখেন ওনাদের কমার্শিয়াল স্পেস আছে আপনারা ভাড়া দেন, যাকে ভাড়া আপনার মালিক নিশ্চয়ই নিবন্ধিত না, আচ্ছা যার কমার্শিয়াল স্পেস সে কি নিবন্ধিত, মানে একটা কোম্পানির কমার্শিয়াল স্পেস, না 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 শোনেন আপনি এমডি স্যারের কমার্শিয়াল স্পেস এক জিনিস আর আপনার কোম্পানির আওতায় একটা জিনিস, কোম্পানির অ্যাসেট, আচ্ছা কোম্পানির আওতায় খেয়াল করেন, তাহলে আমরা চিন্তা করি ওনার দুইটা স্পেস, একটা হলো কোম্পানির আওতায় একটা হলো ওনার ব্যক্তির আওতায়, তাহলে বুঝতে সুবিধা হবে, কোম্পানির আওতায় স্পেস আর পরে ফ্লোরটা কি ব্যক্তির আওতায়, আচ্ছা এখন আপনি কাকে ভাড়া দিচ্ছেন খেয়াল করেন, এখন আমরা কি জানি উৎপাদনকারী হিসেবে নিবন্ধিত হলে কি ফ্যাক্টরি ভাড়ার উপর ব্যাট নাই বুঝেন, আরেকটা হলো কেউ যদি আবাসিক কাজে ব্যবহার করে তাহলে কি নাই ব্যাট নাই, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা হলে ব্যাট নাই, নারী উদ্যোক্তা হলে ব্যাট নাই, 150 স্কোয়ার ফিটের নিচে হলে ব্যাট নাই, আপনার এত কত এর উপরে, এখন উনি কোম্পানিকে ভাড়া দিচ্ছে, এখন উনি চাইলে 6.3 দিতে পারে, উনি চাইলে কী করতে পারে যেহেতু ওনার নিবন্ধন আছে, হ্যাঁ ভাই ওই ওই পাট আমরা না যাই, উনি নিবন্ধিত উনি কী করতে পারে 6.3 দিতে পারে, আচ্ছা যেহেতু সামনে আছে দেখি না অসুবিধা কী, দেখেন তো এই 43টার মধ্যে আছে কি না, এসি রেস্তোরাঁ নন এসি রেস্তোরাঁ ডেকোরেটর রকিয়া নির্মাণ সংস্থা বিজ্ঞাপন সংস্থা নিলামকারী সংস্থা ইঞ্জিনিয়ারিং পণ বা মূলধনের যন্ত্রপাতি ভাড়াকারী সংস্থা আসবাবপত্র বিপণন পণ্যের বিনিময়ে কার্যকর পণ্য মেরামত যোগানদার আছে, আচ্ছা আমরা এক কাজ করি ডিটেলসটাই দেখি না শিখাও কী বলেন, 99টা সেবা দেখেন এর মধ্যে আমার মনে হয় 36 69 সম্ভবত 69 মনে হয় না 67 ইংলিশ মিডিয়াম স্কুল না না ওই দিন পড়লাম কত জানি পড়লাম, আচ্ছা দেখ পুরাটাই দেখি না, দেখেন হোটেল রেস্তোরাঁ মোটর গাড়ি বিজ্ঞাপনী সংস্থা ভূমি উন্নয়ন সিম কার্ড ফেড ফ্রড ক্লিনিং ফ্রডিং কমিউনিটি সেন্টার প্রন বা মূলধন প্লান্ট বা মূলধন প্লান্ট
পণ্যের বিনিময়ে করযোগ্য ইজারাদার, অডিটিং ফার্ম, যোগানদার, সিকিউরিটি সার্ভিস, পরিবহন ঠিকাদার, অর্থের বিনিময়ে ভবন না পরীক্ষার ইয়া মেজর রক্ষণাবেক্ষণ, এই যে এটা 74 না 74 দেখি তো 74 আছে কিনা এখানে 74 74 আছে ভাই, তার মানে এই ভাই যদি এখন চালান দেয় উনি বিদেশ কাটবে না, ফুল টাকা দিয়ে দিবে, কারণ এটা উচ্চকর্তনের মধ্যে নাই। এই ভাই যদি চালান দেয় না দেয় এখন কাটবে, বুঝছেন? কারণ এই স্থাপনা ভাড়া কি উচ্চকর্তনের খাত না, যেহেতু আমি নর্মালি বাড়িওয়ালা নিবন্ধিত না এই জন্য আমরা কাটি, প্রযোজ্য ভাই এটা কিন্তু কি প্রযোজ্য ভাই, ধন্যবাদ এই জন্য আপনারা বুঝতে পারলেন, দেখছেন এটি হলো ইয়া শিকা, এটা হলো কি বেড়ার গোস্ত না। আচ্ছা দেখেন, তাহলে দেখেন যুগান্তর অর্থ কি, যুগান্তর অর্থ কোটেশন দরপত্র কার্যাদেশ বা অন্য বিধবের কোনো মত মানে উচ্চকর্তাকারীদের বোঝাচ্ছে আর কি, বিভাগ দপ্তর আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা, এনজিও বিষয়ক ব্যুরো বা সভাসভা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান, কোনো ব্যাংক বিমা কোম্পানি অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, কোনো মাধ্যমিক বা তদন্তপর শিক্ষা প্রতিষ্ঠান এবং লিমিটেড কোম্পানির নিকট পণ্যের বিনিময়ে অব্যতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত খেয়াল করেন। এখন এই অব্যতি কিন্তু দুই প্রকার, একটা হলো এসারদার অব্যতি, একটা হলো কি তফসিলদার অব্যতি। এই অব্যতি বলতে কিন্তু তফসিলদার বোঝাচ্ছে, কারণ নিচে দেখবেন এসারদার অব্যতি ব্যাট কাটতে হবে, এসারদার অব্যতি হলেও যোগানদারের ব্যাট কি কাটতে হবে। তাহলে তৃতীয় যে 137 নম্বর এসারর ব্যবসায়ী পর্যায়ে অব্যতি টোনার কাটিস, এগুলো কিন্তু ব্যাট কাটতে হবে, টোনার কাটিস কিন্তু ব্যাট কাটতে হবে যদি কোটেশনের মাধ্যমে নেন। এখন আপনি 500 টাকা দিয়ে দোকান থেকে ক্যাশ টাকা কিনে আসলে আলাদা জিনিস, কিন্তু চালান না থাকলে ওডিটি পর ধরবে না, চালান থাকলে আমি দেখাতে পারবেন না, আমি জাস্ট নগদ টাকা রেখেছি কোনো কোটেশন দেই নাই, আপনি অব্যতি করে দেখাই দিতে পারবেন, দু একটা ধরতে পারবে না, চালান না থাকলে চালান আনতে হবে। শুনে ভাই এই দেশে সবাইকে তো চালান দেওয়ার নিয়ম সিস্টেম নাই, এই জন্য ব্যাট ব্যবস্থা দাঁড়াইতেছে না। তাহলে দেখেন অব্যতি সর্বব্যত, তাহলে প্রথম তফসিলের জিনিস চালান দ্বারা কিনলে ব্যাট জিরো, প্রথম তফসিলের জিনিস চালান ছাড়া কিনছেন তাহলে কি ভাই বেড়াগ্রস্ত না, হ্যাঁ ব্যাট কাটবেন না, ওর রিপোর্ট মিলবে বলেন। আপনি বললেন ময়দার উপরে তো ব্যাট নাই, দিলেন না চালানো নাই ব্যাট কাটবে, তাহলে এখন যখন বিডিএস নিয়ে চালান ঝামেলা করে কয়দিন পরে শুনবেন না যে এই ক্রয় ব্যাট নিয়ে ঝামেলা করবে, তাহলে এখন যেমন বিডিএস নিয়ে ঝামেলা করে তখন কি করবে, ক্রয়ব্যাটটা ঝামেলা করবেন না যে ভাই এই যে পার্চেসের ব্যাটটা কই, তাহলে এতে এখন থেকে আস্তে আস্তে আপনি ভাই আসলে ব্যাট নাই কিন্তু আপনি চেষ্টা করেন ভাই, আপনি অফিসের জন্য চিনি কিনেন কেন স্বপ্ন থেকে কিনেন, আপনার 2 টাকা নালে একটু বেজেটটা বেশি হবে, আপনি একটা ব্র্যান্ডের দোকান থেকে কিনেন স্বপ্ন আগর এগোতে কিনেন সপ্তাহটা একসাথে কিনেন, কারণ আশেপাশে কিন্তু এখন প্রায় আউটলেট আছে, কিন্তু এবার চেষ্টা করেন যে আদা চিনিটি সব রকম আদা পাওয়া যায়, আদা চিনিটি নিয়ে এগুলি যা যা কিনবেন এক সপ্তাহটা এমপি সাহেব বলে স্যার আমি টিসু টুসু এগুলো ওই যে চালান দেয় এমন দোকান থেকে কিনি, ঠিক না? আপনারা তো সবাই কিন্তু এরকম আসছে স্টেশনে রেস্টুরে এমন একটা দোকান থেকে কিনে যারা চালান দেয়, এই যে হ্যাঁ এটা বুদ্ধি ভেরি গুড, শুনে কোনো কিছুই আমরা মাইনে নেই না, এই যে কালি থাকে উঠে যায় আপনি স্ক্যান করে প্রিন্ট আউট করে রাখবেন,